আসসালামু আলাইকুম আমি জি এম জাহাঙ্গীর আলম সবাইকে জাহাঙ্গীরস অনলাইন স্কুলের পক্ষে থেকে স্বাগতম আমরা আজকে বাংলা দ্বিতীয়পত্রের প্রকৃতি এবং প্রত্যয় নিয়ে আলোচনা করব যাদের কাছে প্রকৃতি প্রত্যয় কঠিন দুর্বোধ্য মনে হয় আমরা আজকে তাদের জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স এবং রুলস ফলো করে খুব চমৎকারভাবে শিখব যারা এই টপিক্সে দুর্বল আছেন তারা দেরি না করে এখুনি কাগজ কলম নিয়ে বসে পড়ুন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আশা করি অনেক উপকৃত হবেন আমাদের আজকের টপিক্স প্রকৃতি ও প্রত্যয় প্রকৃতি এবং প্রত্যায় কী জিনিস ডেফিনেশান জানার আগে আমরা উদাহরণ দিয়ে আগে বোঝার চেষ্টা করি তো চলন চল প্লাস অন ইকুয়াল টু চলন অনুরূপভাবে গুরু প্লাস ইষ্ণ গৌরব এই যে দুইটা উদাহরণ আমি লিখলাম এখানে চল এটা হচ্ছে প্রকৃতি এবং এর সাথে যে অন এটা হচ্ছে প্রত্যয় এই চল প্রকৃতির সাথে অন প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন হয়েছে চলন একইভাবে গুরু এটা প্রকৃতি এবং ইষ্ণ হচ্ছে প্রত্যয় গুরুর সাথে ইষ্ণ প্রত্যয় যুক্ত হয়ে নতুন প্রত্যয় নিষ্পন্ন শব্দ হয়েছে গৌরব এই দুইটি উদাহরণে অন এটা প্রত্যয় ইষ্ণ এটাও একটি প্রত্যয় আর চল প্রকৃতি প্রকৃতি এই ইষ্ণু কি প্রত্যয় আর গুরু কী প্রকৃতি তাহলে এই যে অন প্রত্যয় ইষ্ণ প্রত্যয় তো অন এবং প্রত্যয় একে আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি প্রত্যয় হল ওই সকল বর্ণ বা বর্ণ সমষ্টি যার নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু নতুন নতুন শব্দ গঠনে সাহায্য করে যেমন অন একটা প্রত্যয় যা চল প্রকৃতির শব্দে যুক্ত হয়ে চলন শব্দ গঠনে সাহায্য করেছে ইষ্ণ একটা প্রত্যয় যার নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু গুরু শব্দের সাথে যুক্ত হওয়ার কারণে নতুন শব্দ গঠনে সাহায্য করেছে তাহলে প্রত্যয় হলো ওই সকল বর্ণ বা বর্ণ সমষ্টি যার নিজস্ব কোনো অর্থ নেই এবার আসি প্রকৃতি এখানে চল এটা হচ্ছে প্রকৃতি এই চল দ্বারা কাজ বোঝাচ্ছে তাই চল হচ্ছে প্রকৃতি তবে এটা ক্রিয়া প্রকৃতি ক্রিয়া প্রকৃতি ক্রিয়ার অপর নাম ধাতু তো এটাকে আমরা ধাতু প্রকৃতি বা ভার বলতে পারি অর্থাৎ ভার ক্রিয়া বা ধাতুর সাথে অন যুক্ত হয়ে যে নতুন নিষ্পন্ন শব্দ হয়েছে এই চলন তাহলে এটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি আর ধাতু প্রকৃতি এই ধাতু প্রকৃতির জন্য আমরা এখানে একটা ধাতু চিহ্ন দেব চল প্লাস অন চলন আর নিচের শব্দটা দেখেন গুরু এটা কাজ বোঝায়নি এটা একটা নাম বুঝিয়েছে গুরু একটা নাম তো এইটা হচ্ছে প্রকৃতি তাহলে এটা কি প্রকৃতি এটা নাম প্রকৃতি তাহলে আমরা বলতে পারি প্রকৃতি দুই প্রকার একটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি আর একটা নাম প্রকৃতি এই অন এটা কোন প্রত্যয় এটা নির্ভর করবে সম্পূর্ণ প্রকৃতির উপর এই অন কৃত প্রত্যয় কারণ কি চল এটা ক্রিয়া প্রকৃতি আর ক্রিয়া প্রকৃতির সাথে যে প্রত্যয় যুক্ত হবে সেটা হবে কৃত প্রত্যয় ইষ্ণু কী প্রত্যয় এটা নাম নামের সাথে যুক্ত হয়েছে তাহলে নাম বা শব্দের সাথে যুক্ত যে প্রত্যয়টা হয় সেটা হচ্ছে তদ্ধিত প্রত্যয় তাহলে প্রত্যয় কৃত হবে না তদ্ধিত হবে এটা সম্পূর্ণ নির্ভর করে প্রকৃতির উপর এবং যে নিষ্পন্ন শব্দটা হয় চলন এটা কৃত প্রত্যয়ের উদাহরণ গৌরব এটা তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ এটা সম্পূর্ণ নির্ভর করে প্রকৃতির উপরে তাহলে আমরা প্রত্যয়কে দুই ভাগে ভাগ করতে পারি যখন ক্রিয়ার সাথে যুক্ত হবে তাহলে সেটা কৃত প্রত্যয় আর যখন নামের সাথে যুক্ত হবে সেটা হবে তদ্ধিত প্রত্যয় এখন কৃত প্রত্যয়গুলো আবার দুই জায়গা থেকে বাংলাতে এসেছে ভাষায় এসেছে একটা হচ্ছে বাংলা বাংলাকৃত আরেকটি হচ্ছে সংস্কৃত কৃত প্রত্যয় তদ্ধিত তিনটা জায়গা থেকে এসেছে আমরা আজকে মূলত এই কৃত প্রত্যয় নিয়েই আজকের পর্বটি সাজানো হয়েছে পর্যায়ক্রমে আমরা প্রত্যয়ের সিরিজগুলো তৈরি করব প্রত্যয় নিষ্পন্ন করার জন্য আমাদের গুণ এবং বৃদ্ধি দুইটা শব্দ সম্পর্কে একটু ভালোভাবে জানতে হবে তো আমরা প্রথমেই দেখি গুণের ক্ষেত্রে কি ঘটে গুণের ক্ষেত্রে রশ্মিকার বা দীর্ঘিকার বা রসই বা দীর্ঘিকার থাকলে একার হবে রসুকার দীর্ঘকারের জন্য ওকার হবে রি থাকলে অর হবে উদাহরণ দিলে আমাদের বিষয়টা ক্লিয়ার হবে যেমন রশ্মিকার বা দীর্ঘিকার থাকলে কেমন হয় যেমন চীন প্লাস আ চেনা আর চিন প্লাস চেনা দেখেন এখানে রশ আছে আর রস শিকারটা হয়ে গেছে একার বলেছিলাম রশ বা দীর্ঘিকার থাকলে একার হবে এই যে চিন প্লাস চেনা অনুরূপভাবে লেখা লিক প্লাস আ এই যে রস শিকারটা এখানে একার হয়ে যাচ্ছে লেখা নেতা নি প্লাস তা নেতা অনুরূপভাবে রস সুকার বা দীর্ঘভাগ থাকলে গুণের ক্ষেত্রে ওকার হবে যেমন শুন প্লাস আ এখানে এই যে রস সুকার আছে এই রস সুকার থাকলে ওকার হবে তাহলে সোনা ধু প্লাস আ রসুকার থাকলে হবে ওকার তাহলে হবে ধোয়া রসুকার থাকলে ওকার হবে এটাই হচ্ছে গুণের ক্ষেত্রে রসুকার থাকলে ওকার কার রসিকার বা দিগিটিকার থাকলে একার একইভাবে রিকার থাকলে অর হবে যেমন যোগ তা এই যে রিকার আছে তাহলে হবে কর্তা কর্তার ভিতরে কিন্তু অর আছে কেমন ক অর তা এই যে অর আছে আসুন এখন আমরা কিছু প্রত্যয় শনাক্তের মাধ্যমে প্রকৃতি প্রত্যয় নির্ণয় শিখি এই প্রকৃ এই প্রত্যয়গুলো ক্রিয়ার সাথে যুক্ত হলে সেটা বাংলা কৃত প্রত্যয় হবে কৃত প্রত্যয় হবে তো প্রথমেই উনি বা আনি প্রত্যয় যোগে কীভাবে আমাদের প্রত্যয় হয় সেটা দেখি রাধুনি রাদ রাদ প্লাস অনি রাধুনি অনুরূপভাবে নাচনি নাচ প্লাস উনি নাচনি আটুনি আট প্লাস উনি আটনি দুই নম্বরে অন্ত কৃতপত্যয় যোগে কীভাবে কৃতপত্যায় হয় সেটা আমরা দেখি উড়ন্ত উড় প্লাস অন্ত উড়ন্ত অনুরূপভাবে চলন্ত চল প্লাস অন্ত চলন্ত ডুবন্ত ডুব প্লাস অন্ত তিন নম্বর আও প্রত্যায় যোগে বাংলা কৃত প্রত্যয় পাকড়াও পাকড় প্লাস আও পাকড়াও একইভাবে চড়াও চড় প্লাস আও অনুরূপভাবে বাঁচাও বাস প্লাস আও চার নম্বর বাংলা আত আই প্রত্যায় যোগে কীভাবে কীট প্রত্যয় হয় যেমন যাচাই জাস প্লাস আয় যাচাই অনুরূপভাবে সেলাই সেল প্লাস আয় একইভাবে ঢালাই ঢাল প্লাস আয় পাঁচ নম্বর আনি পত্যায় আনিক প্রত্যয় যোগে কীভাবে কৃত প্রত্যয় গঠিত হয় শুনানি শুন প্লাস আনি শুনানি একইভাবে উড়ানি উড় প্লাস আনি উড়ানি জানানি জান প্লাস আনি আরও কিছু বাংলা কৃত যেমন অন প্রত্যয় নাচন তাহলে কী হবে নাস প্লাস অন নাচন বাঁধন বাদ প্লাস অন বাঁধন দোলন এই দোলনে কিন্তু হবে দুল প্লাসন দুল প্লাস অন অনেকেই মনে করতে পারেন কেন দোল প্লাস অন হলো না এই যে গুণের কারণে এই যে রস্যু থাকলে ওকার হবে এই যে রস্যু থাকলে ওকার হবে এই যে রোস জন্য এখানে ওকার হবে দোল প্লাস অন অক প্রত্যায় দিয়ে মোড়ক তাহলে কী হবে মুড় প্লাস ওক মোড প্লাস অক এখানে কিন্তু রোড হবে কারণ ওকার থাকলে রস্যুকার সুকার হয় অর্থাৎ রস্যুকার থাকলে ওকার হয় মুড় প্লাস ওক যেমন দোল প্লাস অন দোলন এরও সুগার থাকলে ওকার হয় ঝলক ঝল প্লাস ওক ঝলক আল দিয়ে মাতাল মাত প্লাস আল পাতাল পাত প্লাস আল বাংলা কিছু প্রত্যয় আছে যা কোনো পরিবর্তন না হয়ে শুধু ভাঙলেই হয় পরিবর্তন হয় না যেসব প্রত্যয় যেমন তা ফিরতা ফির যোগতা ফিরতা পড় পরযুক্তা পর পড়তা বহতা বহযুক্তা পর্তা পড়তা অনুরূপভাবে তি পোত্তায় যার কোনো পরিবর্তন হয় যেমন হয় না যেমন ঘাটতি ঘাট প্লাস্তি ঘাটতি কাটতি কাট প্লাস্তি কাটতি উঠতি উঠ প্লাস্তি উঠতি একইভাবে না পোত্তায় যারও কোনো তেমন পরিবর্তন হয় না রাত না রাত প্লাস না রাত না ঝড় না ঝড় প্লাস না আজকের এই প্রথম পর্বে আমরা বাংলা কৃতপত্যায় নিয়ে আলোচনা করেছি আগামী পর্বে আমরা সংস্কৃত কৃত পত্যায় নিয়ে আলোচনা করব যেটা অনেক দুর্বুদ্ধ মনে হয় আশা করি পরবর্তী পর্ব আপনারা সবাই দেখবেন আর আজকের ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ